ছুটি কোন জায়গায় শুকানো হয় দেখলেন তো আপনারা, উন্মুক্ত পরিবেশে, নোংরা পরিবেশে। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে ঘর থেকে বের হয়েছি। সর্বপ্রথম ঘুরতে এসেছি কক্সবাজার, আশা করি অন্য জেলার ভিডিওগুলো দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি কলাতলি বিচে। কক্সবাজারে তিনটি বিচ রয়েছে, এর মধ্যে হচ্ছে কলাতলি সবার আগে। পাঁচ দিন যখন আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এদিক থেকে হচ্ছে আপনার একটু পরে হচ্ছে ডলফিন মোড়, ডলফিন মোড় থেকে সোজা চলে আসতে হচ্ছে কলাতলি মোড়, কলাতলি মোড়টি কাছে। আর আপনাদের যা বলছিলাম যে ঠিক তিনটি পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে কলাতলি সবার প্রথম, তারপরে হচ্ছে সুগন্ধা এবং সবশেষে হচ্ছে লাবণী। যদিও এখনও অফ সিজন, তারপরে দেখুন কত মানুষ। এখন হচ্ছে আজকে হচ্ছে 17 তারিখ অক্টোবরের, আর মানুষ দেখেন কত মানুষ। সকালবেলা তারপর কত মানুষ, যখন বিকাল হবে তখন দেখতে পাবেন যে প্রচুর মানুষ এসেছে সূর্যাস্ত দেখে। সামনে হচ্ছে ডলফিন মোড়, চলুন ঘুরে আসি। ভিউয়ার্স, এটা হচ্ছে ডলফিন মোড়। কক্সবাজার এসে যা দেখলাম যে রাস্তার কাজ করা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে কোনো রাস্তায় ঠিক পেলাম না, সবগুলো রাস্তায় ভাঙাচোরা। তবে আবার আরেকটা জিনিস দেখলাম যে সবগুলো রাস্তার জন্যই কাজ করা হচ্ছে। এই যেমন দেখেন যে এই জায়গাতে পিচ ঢালাই করা হয়েছে, কয়েকদিন পর হয়তো ওই পাশটাও ঠিক করা হবে। পর্যটন এলাকা হিসেবে আসলে আরও উন্নত রাস্তা আশা করেছিলাম। ভিউয়ার্স, এই জায়গাটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের মোড়। এখন আমরা সুগন্ধা পয়েন্টের দিকে ঢুকে যাব, আর এরপরে সবশেষে হচ্ছে লাবণী। একসময় আসলে লাবণীটাই পুরনো ছিল। ভিউয়ার্স, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের বিচে যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন সুগন্ধা দিয়ে, আর এখন আমরা যাব লাবণীর দিকে। লাবণীর দিকে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে ঝাউবন এগুলো। তবে রাস্তার অবস্থা যা বললাম, কক্সবাজার রাস্তা কোনোটাই আসলে দেখলাম না ভালো, ব্যাপারটা দুঃখজনক। একটা পর্যটন নগরী হিসেবে আসলে আরও ভালো রাস্তা আশা করেছিলাম।
দর্শক, এটা হচ্ছে সিগাল হোটেল। এটা কক্সবাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল আর কি। এবং অনেক এক্সপেন্সিভ। এটা লাবণী পয়েন্ট আর সুগন্ধা পয়েন্টের মাঝখানে পড়েছে এই হোটেল। সমুদ্র শুধু সাগরেই না, রাস্তার সমুদ্র চলে আসছে। এটা হচ্ছে সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার জল তরঙ্গ রেস্ট হাউস। এটা আর আমরা এখন যাচ্ছি লাবণী পয়েন্টের দিকে। আমরা ভিতর দিক থেকে এসেছি। আপনারা যদি শহরের রাস্তা থেকে আসেন তাহলে মোড় পার হয়ে সামনে বাইরের দিকে চলে যাবে। লাবণী পয়েন্টে যাওয়ার সময় দুপাশে এরকম দোকান দেখতে পাবেন। সত্যি কোন জায়গায় শুকানো হয় দেখলেন তো আপনারা, উন্মুক্ত পরিবেশে, নোংরা পরিবেশে এই সুটকি আবার প্যাকেটজাত হয়ে গেলে কত সুন্দর লাগে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন লাবণী পয়েন্টে আসছি। এই পয়েন্টে আমার কাছে অনেক নীরব মনে হলো আর কি, অন্যান্য পয়েন্টে যেরকম অনেক রাশ থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম যে তিনটি পয়েন্ট রয়েছে। এই মুহূর্তে আছি লাবণী পয়েন্টে। তিনটি পয়েন্টে আসলে ঘোরার জায়গা আর কি। তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি কখনো কক্সবাজার এসে অবশ্যই যদি ইনানির দিকে যান, ইনানির দিকে অনেকটা শান্ত পরিবেশ। আর এই জায়গায় তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ, বিশেষ করে সুগন্ধা পয়েন্টে তো আপনার প্রচুর মানুষ থাকে আর কি। আর ইনানির দিকে গেলে একদম শান্ত পরিবেশ পাবে, মানুষজন কম থাকবে আর ঘুরে মজা পাবে। এখান থেকে ইনানি অবশ্য কক্সবাজার থেকে একটু দূরে, আপনাকে বাসে করে যেতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।